চট্রামুর লোয়াগড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে একজন দুষ্কৃতকারীকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করা হয়। মার্চের 29 তারিখ সন্ধ্যা 7টায় লোয়াগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই মাহফুজ রহমান ও মোহাম্মদ নুরুন নবী এবং তারার ফোর্স চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শ্রুতি বন্ধেজ কর্মকর্তা কার্যালয়ের সামনে চেকপোস্ট বয়ারে কক্সবাজার জেলার মহাশকালী থানার বড় মহাশকালী মাজর ডিল এলাকার মৃত রিয়াজউদ্দিন ওরফে আব্দুর রহমানের দেশি অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করেছে। দুষ্কৃতিকারী পুলিশের উপস্থিতি টের পাইরে নুরি দেবাল্লায় চেষ্টা করে। এই সময় নাজি থানার অফিসার ইনচার্জ ফোর্স লয়ে তার ধাওয়া করে ধরে তারা তন্দ্রের যোগ্য বেগুনে যে অস্ত্র এবং গুলি পাওয়া যায়। এ বিষয়ে লোয়াগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমানে হয় সাড়ে ছয় ঘটিকার সময় একজন লোককে হাতে একটি ব্যাগ নিয়ে ডিবুরি বাজারের দিকে যেতে দেখে আমরা সামনে অগ্রসর হই। পুলিশ দেখে লোকটি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি সঙ্গী অফিসার পোষ্য ধাওয়া করে তাকে দিতে করি এবং তার হাতে রক্ষিত পানের ব্যাগের মধ্যে একটি এলজি এবং সাতটন কার্তুজ খুঁজে পাই। দ্বিতীয় আব্দুর রহমান একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী, সে বিক্রি করার জন্য অস্ত্রগুলো চট্টগ্রাম মহানগরে নিয়ে যাচ্ছিল। অবৈধ অস্ত্রগুলি হেফাজতে রাখার যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অস্ত্র এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সি প্লাস টিভি চট্টগ্রাম।